ওই মুর্শিদাবাদ দৌলতাবাদ বলে একটা জায়গাতে শীতকালে একটা বাস ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটা নদীতে পড়ে গেছে। শুনেছেন এটা? শীতকালে শুনেছিলেন? অনেক মানুষ মারা গেছে, একজনও বেঁচে নেই। তো আমি ওই রাস্তা দিয়ে একদিন গাড়ি নিয়ে আস্তে আস্তে, তার দুই চার দিন পরেই একটা বয়স্ক লোককে জিজ্ঞাসা করছি, চাচা এতজন তো মারা গেল, এই ভিতরে মুসলমান কেউ ছিল? চাচা তখন আমাকে বলছে, বড় দুঃখ লাগছিল যে কটা লোককে আমাদের ক্লাবের ছেলেরা উদ্ধার করেছে বা সরকারিভাবে উদ্ধার করা হয়েছে, মুসলমান না হিন্দু, আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবে ঢুকিয়ে প্যানের চেন খুলে দেখেছে কে মুসলমান আর কে হিন্দু। আপনি দাঁত বার করে হেসে দিলেন? আপনি দাঁত বার করে হাসলেন কেন? এটা তো আপনার লজ্জা। মানে বর্তমান মুসলমান চিনতে গেলে চেন খুলে দেখতে হবে যে মুসলমান না ও হিন্দু। আচ্ছা বলুন, এছাড়া আর কোনো কিছু দেখে বোঝা যায়? হ্যাঁ, দাড়ি তো সবাই বলছেন, কতজনের আছে এখানে? আছে কতজনের? তার মানে বোঝা যাবে না, ওর নাম পল্টু, আপনার নামও পল্টু, ওরও দাঁড়িয়ে নাই আপনারও নাই, ও দাঁড়িয়ে পেচ্ছাপ করে আপনিও দাঁড়িয়ে পেচ্ছাপ করেন, আপনিও গাঁটের নিচে কাপড় পরেন ও গাঁটের নিচে পরে। বলুন তো দেখে মুসলমান হিন্দু পার্থক্য করা যায়? কি আশ্চর্য ব্যাপার! বাঁচার মাত্র একটা পথ। বাঁচার কটা পথ? একটা। এক, আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। তোমরা যদি বাঁচতে চাও দুটো জিনিস করো, এক, আমার নবী যেটা দিয়েছে সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করেছে ওইটা থেকে তোমরা দূরে থাকো, তাহলে তোমরা বাঁচার একটা পথ পাবে। নাম্বার দুই, বাঁচার আর একটা পথ আপনাদেরকে বলি, সেটা কি? একটা পাখি, একটা পাখি, এখান থেকে ওই যে লাইটটা জ্বলছে এইটা ধরে নেন 200 ফুট চওড়া, গভীর আছে 1000 ফুট ধরে নেন। একটা লতা পাতা এইখান থেকে লতিয়ে লতিয়ে কোন রকম ভাবে ওই মাথা পর্যন্ত গেছে, মাঝখানে গর্ত কত ফুট? 1000 ফুট। আপনাকে যদি বলা হয় যে লতা পাতার উপরে ভাই উঠুন তো, উঠে বসুন তো, আপনি বসতে পারবেন? লতা পাতার কোনো দাম আছে? ও তো যখন তখন ছিঁড়ে পড়ে যাবে, যাবে কি যাবে না? কোনো দাম আছে? কোনো দাম নেই। একটা হনুমানকে যদি বলা হয় যে তুমি লতা পাতাতে উঠে বসো, বসতে পারবে? পারবে না। ওরও জীবনের দাম আছে, ওর পাকস্থলী আছে, ওর ভালো মন্দ জ্ঞান আছে। আচ্ছা বলুন তো, ওই লতা পাতাতে কে বসতে পারে? হ্যাঁ, কে? পাখি বসতে পারে, কারণ পাখি কোনোদিন লতা পাতার উপরে ভরসা করে বসে না। পাখি কার উপরে ভরসা করে? ডানার উপরে ভরসা করে। তা আমাদের দুটি মাত্র ডানা, এই দুটি ডানা দিয়ে বাঁচার রাস্তা। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাক তফিকুম আমাইন, আমি চলে যাবার আগে পৃথিবীতে তোমাদেরকে দুটি মাত্র জিনিস আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন, আর দুই, আমার সুন্নত। এই দুটো জিনিসকে যদি আঁকড়ে যদি ধরতে পারো অবশ্যই তোমরা বেঁচে যাবে, তাছাড়া পৃথিবীতে তোমরা বাঁচতে পারবে না। আমি আবার কোরআন থেকে কথা বলি একটা একটা করে, কথা বলার আগে অনেক কথা বলতে হবে আমাকে, কারণ আমি তো বেশি হাদিস কোরআন জানি না, ওই জন্য একটু বলতে দেরি হচ্ছে। এক, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নবীটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটা জিনিস ধরবো, তাড়াতাড়ি করে উত্তর দেন। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন কোথায়? কোথায়? মক্কা। আচ্ছা, মক্কা মদিনার ভিতরে কোন শহরের নামের আগে আমাদের হাজি সাহেবরা সোনা ব্যবহার করে বলুন তো? সোনার মদি বলে না? সোনার মদি না বলে তো? বলে। তা সোনার মদিনাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ না করে মক্কায় করলেন কেন? মক্কায় কেন করলেন? মদিনাতে করতে পারতেন? মক্কায় করার পিছনে একটা কারণ আছে। এক, ভৌগোলিক জ্ঞান যাদের আছে, ভূগোলের জ্ঞান যাদের আছে, ভৌগোলিক জ্ঞান, তারা জানেন যে সারা পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত তার নাম মক্কা।
তাই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কিতাব দেওয়া হয়েছিল কিতাবটার নাম আল কোরআন এই কিতাবের কাজ কি না অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে টেনে আনা তাই তো মক্কা হচ্ছে পৃথিবীর মিডল পয়েন্ট অবস্থিত এই বিশাল একটা প্যান্ডেল এই প্যান্ডেলের ওই কোণাতে একটা লাইট টাঙিয়ে দেওয়া হলো বলুন তো একটা লাইটে গোটা প্যান্ডেল সমানভাবে আলো আলো পাবে পাবে না তাহলে লাইটটা যদি প্যান্ডেলে মাঝখানে দেওয়া হয় তাহলে চারিদিকে আলো পাবে কি পাবে না পাবে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে এই কারণে জন্ম দেওয়া হলো যে মক্কাতে জন্ম দেওয়ার ফলে এই কোরআনের আলোটা যেন সারা পৃথিবীতে সমানভাবে জনের আলোটা ছড়িয়ে পড়ে এই জন্য মক্কাতে এই লোকটাকে জন্ম দেওয়া হলো নাম্বার 2 মক্কাতে জন্ম দেওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটে বদনাম দেওয়া হয়েছিল কটা তিনটা এক লোকটা চরিত্রহীন বদমাশ লোক নাউজুবিল্লাহ কি করে বদমাশ না 40 বছরের একটা বুড়ি মেয়েকে বিয়ে করেছে তার নাম খাদিজা আর আল্লাহ নবীর বয়স তখন কত 25 লোকে তখন বলছে এর যখন চরিত্র যদি ভালো হবে তা 25 বছরের ইয়ং ছেলে কোনোদিন 40 বছরের বুড়িকে বিয়ে করে এর চরিত্র খারাপ 2 লোকটা পাগল আল্লাহ নবীকে পাগল বলা হয়েছিল না পাগল কখন পাগল বলা হয়েছে পাগল কখন বলা হয়েছে যখন তিনি মিরাজ থেকে ফেরত আসার পরে বললেন এই 360টা দেবদেবীর পূজা যারা করছো সাবধান 360টা দেবদেবীর পূজা করিও না তোমরা কাজ করো এক আল্লাহকে মানো জান্নাত আছে জাহান্নাম আছে এইমাত্র আমি দেখে তবে ফিরছি তখন আবু জাহেল আবু লাহাব বলছে লোকটা যদিও বা ভালো ছিল এখন পাগল হয়ে গেছে এতদিন ভালো ছিল তার মানে হক কথা বললে লোক কি হয় হ্যাঁ পাগল হয়ে যায় অনেক মসজিদের ইমাম সাহেব হক কথা বলার কারণে চাকরি টিকাতে পারে না আজও আছে না টিকাতে পারে না সেক্রেটারির ব্যাটার বিয়েতে ডিজে গান বাজছে ইমাম সাহেব সেটা জুম্মার খুতবাতে বলেছে যে সেক্রেটারি যদি ডিজে গান যদি বাজায় তা অন্য মুসল্লিরা কি করবে জুম্মার নামাজের পরে সেক্রেটারি বলছে তুমি রিটার্ন টিকিট কেটে তবে ঘরে চলে যাও তোমার চাকরি নাই আমার ব্যাটার বিয়েতে কি গান বাজাবো ড্যান্স করবো না করবো ওটা আমার ব্যাপার তুমি কেন বলতে গেলে হে তোমার চাকরি চলে গেল তার মানে সত্য কথা বললে লোকের চাকরি চলে যায় আর সত্য কথা বললে কি হয় পাগল হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন পাগল নাম্বার 3 আপনাদের এলাকাতে বেটা বেটি যদি কারো না হয় তাহলে দেশওয়ালি ভাষাতে তাকে কি বলে বাঁজা আর যার বেটি আছে বেটা নাই তাকে কি বলে হ্যাঁ নিবংশ বলে ওই তোর ভিটে মাটিতে আলো জ্বালাবার লোক নাই এটাই বলে তোর সারা জীবনের কামাই নিয়ে যাবে তোর জামাই অনেক কথা বলে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাও বেটা বেঁচে ছিল না নবীজি বেঁচে থাকা অবস্থায় মারা গিয়েছিল কোনটা বেঁচে থাকা অবস্থায় মারা গিয়েছিল 2 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি কটা 4টা আচ্ছা বলুন তো আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থাতেই বেটিগুলো মারা গিয়েছিল না বেঁচে ছিল একটা বেঁচে ছিল তার নাম ফাতেমা আল্লাহর নবী চলে যাবার পরে ফাতেমা চলে গেলেন 6 মাস পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটাগুলো একটা 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 করে 4টে বেটাই মারা গেল তখন কাফেরেরা বগল বাজাচ্ছে বলছে মুহাম্মদ তুমি যে আল্লাহ 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 করছো দিন রাত তোমার বেটা বলে তো কেউ নাই আর তুমি তো কাল পরশু মারা যাবে তোমার ইসলাম ধর্ম চালাবে কে হে তোমার তো বংশতে বাতি দেওয়ার লোক নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটাগুলো মারা গেল কেন এর পিছনে লজিক আছে অনেক বড় পৃথিবীতে একটা ব্যবসা আছে তার নাম পীরের ব্যবসা জানেন তো সোশ্যাল মিডিয়া দেখছেন আমাকে কত গালাগালি দিচ্ছে ওই রাজমিস্ত্রি কাজ করে ওর জন্মের ঠিক নাই ওর মাথার দাম 10 লাখ টাকা যে কেটে এনে দিবি ও কোথা গাড়ি নিয়ে এলে বলবি গাড়িতে আগুন লাগিয়ে দেবো এসব নানান গালাগালি সোশ্যাল মিডিয়া শুনছেন তো শুনছেন আমি একটা কথা বলেছি ইসলামে পীর বলে কিছুই নাই সব চিটিং বাজি কিছুই নাই পীর বলে
হযরত আবু বকর পীর বুঝলেন না, হযরত ওমর ফারুক পীর বুঝলেন না, আল্লাহর নবী পীর বুঝলেন না, ইমাম আবু হানিফা পীর বুঝলেন না, ইমাম সাফি পীর বুঝলেন না, ইমাম আহমদ বিন হাম্বাল পীর বুঝলেন না, আরে চিটিংবাজ হুজুর পীর বুঝেছে। কি আশ্চর্য ব্যাপার, এ পীর খুঁজে পেয়েছে, এর আগে এত বড় বড় মানুষ ছিল কেউ পীর খুঁজে পায়নি। আল্লাহু আকবার, চিটিংবাজি ব্যবসা কেমন? আমি মুমতাজুল ইসলাম বক্তা। আচ্ছা বলুন, আমার বেটা মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, আমি বক্তার বেটা বলে আমার বেটাও যে বক্তা হবে এটা কোনো গ্যারান্টি আছে? নেই। আমি স্কুল মাস্টার, আমার ছেলে জন্ম হয়েছে, আমি মাস্টার বলে আমার বেটাও মাস্টার হবে তার কোনো গ্যারান্টি আছে? নেই। তার মানে পৃথিবীতে কিছু হতে গেলে তার উপার্জন করে নিতে হয়। ইমাম আবু হানিফা, তিনি একজন ইমাম ছিলেন, ওনার বেটা ইমাম হতে পেরেছে? পারেনি। ইমাম আহমদ বিন হাম্বাল, তিনি একজন ইমাম ছিলেন, ওনার বেটা ইমাম হতে পেরেছে? পারেনি। তার মানে ইমাম এমনি হওয়া যায় না, ইমাম হতে গেলে কিছু অর্জন করতে হয়, তাই তো? কিন্তু বর্তমানে একটা ব্যবসা আছে, তার নাম পীরের ব্যবসা। ওর চোদ্দ গুষ্টির আগে ওর দাদু পীর ছিল, ওর বাপ হয়েছে পীর, ওর বাপ মারা গেছে, ও চিটিংবাজ, ও হয়েছে পীর, ও মারা যাবে, ওর বেটা হবে পীর। মানে পীর হতে গেলে কিছু শিখতে হয় না, এমনিতেই পীর হওয়া যায়। আশ্চর্য ব্যাপার, এ জাতি কি করে পরিবর্তন হবে, এ জাতি কি করে পরিত্রাণ পাবে? যে জাতির কাছে ন্যান্ত লোক অচল নেই, ন্যান্ত লোক বলছে কোন একটা বাবা, ওরও দলে দেখছি 20 লাখ লোক আছে, জটা বাবা 30 বছর গোসল করে না, জীবনে গোদ্দারি কাটে না, গোদ্দারিতে ময়লা ধরে ধরে উকুনের বাসা বেঁধেছে, ও বলছে আর একটা বাবা। ওই বট গাছের তলাতে একটা মাজার করে বসে আছে, এ কি চিটিং বাজরে, ও নিজে গোসল করে না, ফেরেশতারা ধারে পাশে যায় না ওর গায়ের গন্ধ ঠেলাতে, ওরও দেখছে 20 লাখ ভক্ত। মানে জাতি কোথায় পৌঁছেছে বুঝতে পারছেন? হ্যাঁ, ন্যান্ত হয়ে বসে আছে, তার কাছে দেখছি মানুষ পুজো করছে, মাথাতে উকুনের ভাষা বেঁধেছে, দাড়িগুলো ধুলোতে জটা বেঁধে গেছে, কেউ দেখছি বলছে জটা বাবা, কেউ গলাতে ছিকল ঝুলিয়ে ঘুরছে বলছে ছিকল বাবা। সাংঘাতিক ব্যাপার, রাতে একরকম, দিনে আর একরকম, বাবাদের ঠেলাতে ভিড়ে রাস্তাঘাটে হাঁটা যায় না, চারিদিকে দেখছি বাবা। আর এরা এত বড় চিটিংবাজ, রেল লাইনের ধারে মাজার করে না, কোথায় করে? বাস লাইনের ধারে। তার মানে বাসওয়ালা যাবে, ও তো বোঝে কম, মাজারে দাঁড়িয়ে 20টা টাকা দিয়ে যাবে যাতে প্যাসেঞ্জার সহ অ্যাক্সিডেন্ট না হয়, খুব চালাক। কিন্তু ট্রেনের ড্রাইভার তো দাঁড়াবে না, দাঁড়াবে ঠিক মেন রাস্তার ধারে মাজার করে, লোক যেতে যেতে 5 টাকা ছুড়ে দিল, ওতেই ওর চলছে। ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে, ওরে ফির পীর ফকিরের কথা যদি সত্য হতো, রাস্তার ধারে মাজার করে কেন ভিক মেঙে খেত? কাজী নজরুল বলেছে, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, রাস্তার ধারে মাজার করে কেন ভিক মেঙে খেত? কাজী নজরুল বলেছে, এটা আমার কথা নয়। তার মানে আল্লাহু আকবার, পৃথিবীতে একটা ব্যবসা আপনাকে দেখালাম, পীরের ব্যবসা। চলুন, মোহাম্মদ সাল্লামের বেটাগুলো মারা গেল কেন বলুন তো? আমাদের নবী শেষ নবী না এর পরেও কোন নবী আসবে? শেষ নবী। অতিভক্তি চোরের লক্ষণ, আল্লাহ জানে যে নবীজির বেটাগুলো যদি বেঁচে থাকে, নবী যদি পৃথিবী থেকে চলে যায়, তাহলে অতি যারা ভক্তি করে আল্লাহর নবীকে, তারা তার বেটাকে নবী বলে মানতে শুরু করে দিবে। এই জন্য আগে থেকে বেটাগুলোকে তুলে নেওয়া হয়েছে। কত সুন্দর লজিক দেখছেন! হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে মোহাম্মদ সাল্লামের কটা বদনাম হলো, কথা বলুন কটা? 3টা। 1, চরিত্র খারাপ। 2, পাগল। 3, এর নিবংশ, এর বংশের করে এনে পানির বোতলটা দেখি একটু, ওর বংশের কোনো রকমের দাম নাই, দে বোতলটাই দেন, গ্লাস লাগবে না, ওর বংশের কোনো দাম নাই।
এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা খুলে দেখবেন কত মজার মজার কথা বলছেন। আল্লাহ নবীকে যে বদনাম দিলেন ওই বদনামের জবাব দিচ্ছেন আল্লাহ কোরআনে। এক আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন। আল্লাহ বলছেন কোরআনে 29টা সূরাতে এরকম শব্দ আছে। এক আলিফ লাম মিম, আলিফ লাম র, তহা, কাফ, হা, আইন, সাদ, আলিফ লাম র, ইয়াসিন, এরকম আছে না নেই? আছে আছে। এর মানে কেউ জানে? জানে জানে না? কে জানে? একমাত্র আল্লাহ জানে। এটা তো একটা মারাত্মক ব্যাপার, এটা বা আমাদের জানানো হলো না কেন? অনেক সময় দেখবেন প্রেমিক আর প্রেমিকার গোপন টিপস কিছু থাকে। আগেকার দিনে যখন ছোটতে আমরা যখন স্কুলে পড়েছি, স্কুলে পড়লে একটু বদমাইশি করে সবাই, প্রেম ভালোবাসা টালোবাসা হয় না? হয়। আগেকার দিনে তো মোবাইল ছিল না, কি করে হয়? একটা চিঠি লিখে ওর ব্যাগে দিয়ে দিল, তাই না? ও আবার খুলে পড়ে এক সপ্তাহ পরে তার উত্তর দিল। আর একটা জিনিস হতো, মেয়েটা চায়ের দোকানে গেছে কিছু একটা কিনতে, ছেলেটা গেছে গিয়ে এই রকম করছে, ডান চোখটা এরকম করছে। মানে আগে থেকে চিঠিতে বলা আছে যদি ডান চোখটা এরকম করি তাহলে তুই বুঝতে পারবি যে ফটিকদের গোয়াল ঘরের পাশে দেখা করতে বলছে, আর বাম চোখটা যদি এরকম করি তাহলে বুঝতে পেরে যাবি ওই যে নাজমেলামের গাড়ি রাখা থাকে ওর সাইডে মোটামুটি রাত 8টার পরে দাঁড়াবি, আমি আসছি। হ্যাঁ, এরকম গোপন টিপস আগে প্রেম হতো না? হতো ছোটবেলাতে, এরকম কেস আমরা ঘটিয়েছি অনেক, এখন না হয় বক্তা হয়েছে আর কি বলবো। যাই হোক, তা প্রেমিকার প্রেমিকার গোপন টিপস থাকে, থাকে না? থাকে। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, খুব। তো ও তার বন্ধুকে বলছে, ওরে সাইফুল, যে কি বলছে? ওই ফটিকের মেয়েকে আমি খুব ভালোবাসি। তো বলছে, ওরে ফটিক কোটি কোটি টাকার মালিক আর তোর বাপ রিক্সা চালায়, তুই বামন হয়ে চাঁদে হাত দিতে গেলি তোর পিঠের চামড়া থাকবে না। তখন ওই ছেলেটা বলছে, ওরে তুই কি বুঝিস, ও আমার জন্য পাগল হয়ে ঘুরছে। বলছে, চল তো একটু দেখাবি কেমন পাগল হয়েছে। গোপন টিপস বুঝুন। তা এ গেছর বন্ধুকে প্রেমিকাকে দেখাতে, দেখ কত ভালোবাসে। মেয়েটা ব্যালকুনিতে ঘুরছে ওর বাপের বিশাল রাজপ্রাসাদ বাড়ি। ছেলেটার বন্ধুকে বলছে, ওই দেখ সাবিনা দাঁড়িয়ে আছে, ও আমার জানের জান। যেই বলছে সাবিনা তখন পায়ের জুতো খুলে বলছে, দেখছিস? তখন বন্ধুটা বলছে, বে তুই যদি ভালোই বাসি জুতো কেন দেখাচ্ছে? তখন ও বলছে, তুই কি গোপন টিপস বুঝিস? জুতো দেখাচ্ছে মানে কথা বললে লোক শুনতে পেয়ে যাবে। ও বলছে চাঁচকির মোড়ে ফটিকের জুতোর দোকানে সন্ধ্যাবেলা দেখা করতে, ও এইটা বলতে চাইছে। তার মানে বোঝা যায় যে প্রেমিকার প্রেমিকার গোপন টিপস কে থাকে? নুন অল কলাম, আলিফ লাম মিম, আলিফ লাম র, এটা হয়তো আল্লাহ তোর নবীর ব্যাপারে কোনো ব্যাপার থাকতে পারে যেটা নবীকেও জানানো হয়নি, আমাদেরকেও জানানো হয়নি। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন অল কলাম ওমা ইয়াসতুরুন, কসম আলেম ওলামার আছে ও কাসমিয়াম, আল্লাহ তাআলা বলছেন অল কলাম, কসম করছি।